কেউ যদি তোমাকে সত্যিকারে ভালোবাসে তাহলে তুমি এই পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি। কিন্তু তাকে কখনোই অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের মন থেকে ভালোবাসে। যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষা থাকেন যে আপনার সকল সমস্যার সমাধান করে দেবে, তাহলে একটু নিজে আয়নার সামনে দাঁড়ান, সকল সমস্যার সমাধান করার মানুষটিকে পেয়ে যাবেন। মানুষ শুধু ব্যথায় না, কথাতেও মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। যে কোনো অবস্থায় যখন তুমি শান্ত থাকা শিখবে তখন বুঝবে তোমাকে কোনো বাধাই আর থামাতে পারবে না। বন্ধুত্ব করার মতো যোগ্য মানুষ পাওয়া না গেলে একা থাকো, তবুও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করা উচিত নয়। কেয়ার করাটা ভালোবাসা, সম্মান করাটা দায়িত্ব, আর সম্পর্ক টিকিয়ে রাখাটা দুজনেরই কর্তব্য। তোমার জীবনের যে অংশটা শেষ ভাবছ, আসলে ওটা শেষ নয়, সেটা হচ্ছে চলার পথে একটা শিক্ষা। যে তোমার মূল্য বোঝে না তাকে এক সমুদ্র ভালোবাসলেও তার কাছে বিরক্তকর মনে হবে। অপমানের জবাব সবসময় চর মেরে বা কথার মাধ্যমে দেওয়া যায় না। মাঝে মাঝে অপমানের যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। জীবন অনেকটা হেডফোনের মতো, এটা তারে তারে প্যাচ লাগবে, শুধু ধৈর্য ধরে খুলে ব্যবহার করতে পারলে জীবন সহজ। তোমাকে ভাঙতে যাওয়া মানুষের সংখ্যা কখনোই কমবে না, তুমি বরং নিজেকে গড়তে শেখো। বাবার পরিশ্রমী শরীরটা দেখলে সমস্ত আবদারগুলো কেমন যেন হারিয়ে যায়। মানুষের তুমি যত বড় উপকার করো না কেন, পরবর্তীতে সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। না তুমি কারো মনের মতো হতে পারবে, আর না কেউ তোমার মনের মতো হবে। তার থেকে বরং যে যার মতো থাকুক, তুমিও তোমার মতোই থাকো, আর নিজে নিজের নিজস্বতায় বাঁচো। কোনো মেয়ে শ্বশুর বাড়ি যুদ্ধ করতে চায় না, অনেক আশা স্বপ্ন নিয়ে যায় অনেক ভালোবেসে। প্রতিটি বিচ্ছেদের আগে যে কোনো এক পক্ষের বিকল্প মানুষ আগে থেকে তৈরি হয়ে থাকে। আপনি সেই লড়াই কখনো জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন। যন্ত্রণাগুলো সহ্য করি বলে যন্ত্র ভেবো না, আমিও মানুষ, হঠাৎ করেই একদিন হারিয়ে যাব। কথা বলতে যতটা যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। যে কথা তোমার শত্রুর থেকে গোপন রাখতে চাও তা বন্ধুর থেকেও গোপন রাখো, কারণ বন্ধুও একদিন শত্রু হতে পারে। একজন প্রকৃত নারী হয় ভালোবাসে অথবা ঘৃণা করে, এছাড়া জানে না তৃতীয় কোনো পন্থা। জীবন অনেকটা সাইকেল চালানোর মতো, আপনি প্যাডেলিং বন্ধ করলেই পড়ে যাবেন। যারা স্বপ্ন দেখে তাদের পক্ষে জীবন কখনো সহজ হয় না। জীবনের সর্বাধিক আনন্দ হল আপনি যা করতে পারবেন তা করে দেখানো। পৃথিবীতে একটা জায়গায় আমরা সবাই পরাজিত, সেটা হলো ভালোবাসা। তুমি যত বড় শক্তিশালী মানুষ হও না কেন, এখানে সবার পরাজয় নিশ্চিত। ধৈর্য ধরো, তোমার জন্য যা কিছু নির্বাচিত হয়েছে তা তুমি সঠিক সময় পাবে। ততক্ষণ পর্যন্ত তুমি ভালো, যতক্ষণ পর্যন্ত তুমি ভুলগুলো মুখ বুঝে সহ্য করতে পারবে। তুমি ভেতর থেকে যতটা কঠিন হবে মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততটাই কম নিতে পারবে। মানুষ দেহে মরে একবার, হৃদয়ে মরে বারবার। পরিবর্তনটাই হলো জীবন, আর পরিবর্তন হতে না পারাটাই ব্যর্থতা। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা বোকামি আর অপমানেরও। সব কিছুর ভালো খারাপ দুটোই দিকই আছে, শুধু খারাপটা না দেখে ভালোটা খোঁজার চেষ্টা করুন, দেখবেন জীবনটা সুন্দর। আত্মসম্মান বোধ সবার থাকে না, তবে এই দুনিয়ায় ওটা যার আছে সে চরম অসুখী, আর যার নেই সে ভীষণ সুখী।
যন্ত্রণা থেকেই একজন সাধারণ মানুষ যোদ্ধায় পরিণত হয়। যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, তবে ভালোবাসা বিচ্ছিন্ন হতে দিও না, কারণ ভালোবাসা বিচ্ছিন্ন হলে যোগাযোগ আর কোনোদিনও হবে না। একটি কুকুরকে 3 দিন খাওয়ান, কুকুরটা আপনাকে 3 বছর মনে রাখবে। কিন্তু একজন মানুষকে 3 বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ রক্ষার জন্য আপনাকে 3 দিনের মধ্যে ভুলে যাবে। সম্পর্ক হচ্ছে আকাশের মতো, আকাশ সবসময় ঝকঝকে থাকে না, আবার মেঘলাও থাকে না চিরদিন। মানুষ চেহারার মায়ার চেয়ে কথার মায়া বেশি আকৃষ্ট হয়, কেননা মানুষ চেহারার মায়া কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারে না। দায়িত্বের কোনো বয়স নেই, কারণ এমন অনেকেই আছে যারা 10-12 বছর থেকেই পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। আবার এমন অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত বা প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায়। কাউকে পরিপূর্ণভাবে পাওয়াটাই সবথেকে ভালো, সেটা সম্ভব না হলে পরিপূর্ণভাবে হারানোটাই ভালো। মানুষ কথার আঘাত পুষে বুকে, শরীরের আঘাত ভুলে যায়। সব কিছুর একটা লিমিট রাখা উচিত জীবনে, অন্তত নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য হলো। সে যদি তোমাকে সত্যি ভালোবাসে, তাহলে সে সারা বিশ্বের সম্মুখে তোমার হাত দুটো শক্ত করে ধরে ভালোবাসি বলার সৎ সাহস রাখবে। যার জন্য তুমি সব কিছুকে অবহেলা করবে, সেই মানুষটা একদিন তোমাকে অবহেলা করবে। অভিমানের ভাষা যদি সবাই বুঝত, তাহলে সম্পর্কগুলো কখনো বিচ্ছেদ হতো না। আগে ভালোবাসতে গেলে মন লাগত, এখন যোগ্যতা লাগে। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের পরিস্থিতি কখনোই বোঝা যায় না। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি, এমন ভরসা দেওয়ার মতো মানুষ সবার জীবনে থাকে না। তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হয়ে যাবে, সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনো ছিল না। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভিডিওটি ভালো হলে প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।